ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর 12:50 দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, একজন আহত 25 থেকে 30 বছর বয়সী রোগীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিল, সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তবে এই অভিযোগের বিষয়ে অপরপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নীলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে পুলিশ অবস্থান নিলে অ্যাম্বুলেন্স চালক পুলিশকে উদ্দেশ্য করে তার গাড়ি ভেঙে ফেলার অভিযোগ দিতে থাকেন। পরবর্তীতে পুলিশ দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এ সময় দেখা যায় অ্যাম্বুলেন্সটি চতুর্দিকে সবগুলো গ্লাস ভাঙা। ভাঙা গাড়ি নিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যান চালক। এর আগে সকাল 10:00 পর থেকে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর তাদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সংঘর্ষ শুরু হয়।